বাবু তোমার নাম কি? ফাইয়াদ ফাইয়াদ? আদ ফাইয়াদ, আমার কাছে কি জন্য আসছো? দাঁত উঠানো। দাঁত উঠানো? তোমার দাঁতটা একটু দেখি তো, হা করো। কোন দাঁতটা? এই যে এইটা, এটা নড়তেছে না, তুলতে চাচ্ছ? তোমার বয়স কত? 7। মাশাল্লাহ, তাহলে আসো, তোমার দাঁতটা আমরা তুলে দিই, ব্যথা মুক্ত হবে। হ্যাঁ, ওকে। দর্শক বন্ধুরা, আমরা আমাদের ছোট একটি পেশেন্টকে অলরেডি চেয়ারে বসিয়েছি, তার দাঁতটা নড়তেছে। বাবু তোমার বয়স কত? 7। সামনে এ নম্বর দাঁতটা নড়তেছে ভাইকে, তো আসেন আমরা ছোট বাবুর দাঁতটা কতটুকু কম সময়ে দেখা মুক্ত হবে তোলা যায়। আমরা স্প্রে করে নিচ্ছি, দোকানে সেই স্প্রে। দেখি বাবু, তারপরে তো আমরা স্প্রেটা মার্জিন বরাবর দিয়ে নেব। ঠান্ডা ঠান্ডা লাগবে বাবু, ছোট বন্ধ করো। এখানে একটু দিই, হ্যাঁ করো, ছোট বন্ধ করো, ভিতরে দিয়ে নিই একটু। আমরা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে না বাবু? হ্যাঁ করো, কম। আমরা একটু লোকরাজ স্প্রে দিয়ে নিয়েছি, আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, 5 মিনিটের মতো অবস্থা হলে তারপর আমরা তাকে তুলে দিই। দর্শক বন্ধুরা, আমাদের ছোট বাবুর অবশ হয়ে গেছে, আমরা জিজ্ঞেস করি বাবু আপনি কেমন লাগে এই জায়গাটাতে? ঝিমঝিম করতেছে? হ্যাঁ, ঝিমঝিম ঝিমঝিম করতেছে। এমন একটা অবশ হয়ে গেছে, আমাদের বেশি সময় লাগার কথা না, কিন্তু তাকে নড়তেছে। দেখি বাবু, দেখি 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 দেখি, কাসিম যাও পিছে। দেখি আমাদের দাঁতটা দেখি, আসেন এইখানে দেখেন, এই দাঁতটা ছোট্ট বাবুর ছোট দাঁত, দুধ দাঁত চলে আসছে। তুমি কি ব্যথা পেয়েছো নাকি? ব্যথা পেয়েছ? দেখে আমাকে আমার দর্শকদের বলো তো, তুমি কি দাঁতটার সময় ব্যথা পেয়েছো? একটু ব্যথা বলো। কেমন করে দর্শক বন্ধুরা, আমার ছোট বাবুর অলরেডি দাঁত উঠে গেছে, সে তার কাছে এক্সপিরিয়েন্স তো শুনলেন, তো আপনাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ ছোট বাবুরা যারা আছেন চলে আসবেন, কোনো সমস্যা নেই, দাঁত ওঠানোর সময় কোনো ব্যথা হওয়ার কোনো আশা রাখার সম্ভাবনা নেই।